আল্লাহ কথা বলছে আরশে, তাই না? এখন যদি বলি আল্লাহ বান্দার কলমের মধ্যে তৌহিদ হলে শিরক হবে? বাইজিদ বোস্তামি কোনদিন বাংলাদেশে আসেননি, ৩২টা বাইজিদ বোস্তামির কবর আছে সারা পৃথিবীতে, বাইজিদ বোস্তামির কোন ইতিহাস এমন নাই বাংলাদেশে এসেছে, তারপরেও চিটাঙ্গে তার কবর ফলস কবর। বাইজিদ বোস্তামি বলে যে আমি গির্জায় খুঁজলাম আল্লাহকে পেলাম না, মন্দিরে খুঁজলাম পেলাম না, মসজিদে খুঁজলাম পেলাম না, পরে দেখে আমার জুব্বার পকেটের মধ্যে আছে। রুমের বক্তৃতা ছাড়া, রুমের বাস্তবে ছাড়া ওয়াজ হয় না হুজুরদের, কোরআন হাদিসের আলোচনা নাই, শুধুমাত্র বাপদাদার আলোচনা, পীর ফকির বুজুর্গের কথাবার্তা, আর শুধু ফার্সি বায়াত। রুমি বলে আমি পৃথিবীর সর্বত্র আল্লাহকে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না, পরে দেখি যে তিনি আমার মনের মধ্যেই কলমের মধ্যেই জড় হয়েছেন, সংকুচিত হয়ে আছেন। দলিল কি? মান্না গুঞ্জম দারে জমিনে আসমান লেকে গুঞ্জম দারে কলবে মুমিনা, কোরআনের কোন আয়াত রে ভাই কোন সূরায় আছে? রুমির বাস্তবে আল্লাহর নামে হাসির উপরে উনি বলেন কোথায়? মনের ভিতরে। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয়, আপনি হাত কোন দিকে তোলেন? কেন পায়ের তলে আল্লাহ আছে না? পায়ের তলে ধরবেন, সর্বত্র বিরাজমান। পায়খানায় আছে না? পায়খানায় যায় ধরেন। ব্যবসাখানায় আছে না? এই সকল ফাউল কথাবার্তা কেন বলেন? কোন দিকে হাত তোলেন? কোন দিকে উপরে তোলেন কেন? তাহলে আল্লাহ কোথায়? আরে ভাই, ওইটা আল্লাহর দিয়ে দেওয়া মনের ভিতরে। ক্রিকেট খেলা তো কেউ কেউ দেখেন, অত লম্বা সময় দেখবেন না। একজন মুশফিক টেন্ডুল সচিন টেন্ডুলকর সেঞ্চুরি করার পরে কোন দিকে তাকায়? একজন মুশফিক আকাশের দিকে তাকায়। একজন খ্রিস্টান সেঞ্চুরি করার পরে বুকের মতো এটা ঘষে এটা সেরে তাকায় কোন দিকে? আকাশের দিকে। এটা আল্লাহর দিয়ে দেওয়া। মুশরিক হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, তার মধ্যে ন্যাচারালি তাকে রোটেট করে দেওয়া হয়েছে। আল্লাহ কোথায়? আল্লাহ উপরে। মোনাজাত করে দেখবেন কেন? মোনাজাত চেনেন তো আবার?